নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন বেঙ্গল টাইমস 24/7। আর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি গোকুলনগরের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু গোকুলনগর হাই স্কুলের ছাত্রছাত্রীরা, ত্রিপুরার গোকুলনগরের হাই স্কুলের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু পথ অবরোধ করতে চলেছেন। আপনারা দেখছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু পথ অবরোধে বসে পড়েছেন। তাদের একটাই দাবি, তাদের যে প্রধান শিক্ষক রয়েছে সেই প্রধান শিক্ষককে বদলি করতে হবে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক রাষ্ট্রক্ষোভ উগড়ে দিয়ে তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়েছে। পুলিশ প্রশাসন তাদেরকে ওঠানোর চেষ্টা করছে, তারা কিন্তু পুলিশেরও কথা শুনছে না। পুলিশ প্রশাসনের কোনো রকম মন্তব্য শুনতে নারাজ ছাত্রছাত্রীরা, তারা পুলিশ প্রশাসনের কোনো কথাই শুনতে যাচ্ছেন না। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি। ইতিমধ্যেই একটি পাইলট ভ্যান এসছে, সে পাইলট ভ্যান কিন্তু আমরা দেখলাম। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, ছাত্রছাত্রীরা কিন্তু কোনোভাবেই পুলিশ প্রশাসনের কথাতে আমল দিতে নারাজ। তাদের একটাই দাবি, বদলি করতে হবে প্রধান শিক্ষককে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন তৃণমূলের সাংসদ তথা রাজ্যের কেন্দ্রীয় নেতা, তৃণমূলের কেন্দ্রীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন। ত্রিপুরাতে তিনি যখন যান, ত্রিপুরাতে এসে তার কনভয় আটকে পড়ে। এরপরে যদি তিনি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, ত্রিপুরার সেই ছবি দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন। তিনি কিন্তু ছাত্রছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন ছাত্রছাত্রীদের সাথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছে। এতক্ষণ কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে এই অবরোধ তোলবার জন্য, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি পুলিশ প্রশাসন। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কনভয় যখন আটকে পড়ে, তিনি কিন্তু গাড়ি থেকে সোজা নেমে চলে আসেন। তারা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন ছাত্রছাত্রীদের সাথে, সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একজন কথা বলুন, তোমাদের যে দাবি তোমরা আর কি বলছো, বসে বিক্ষোভ জানাচ্ছ, আমি ইতিমধ্যেই কথা বলেছি তোমাদের হেডমাস্টার প্রধান শিক্ষক সুবীর চৌহানের বদলির বিরুদ্ধে। তোমরা আজকে অবরোধ করেছো, এটা অত্যন্ত ন্যায্য। আমি কথা বলেছি, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমবার আজকে ত্রিপুরায় এসেছি। শিক্ষামন্ত্রীর কাছে লিখিত ডেপুটেশন দাও, ডিপার্টমেন্টে জানিয়েছো, সেটা শিক্ষাগতভাবে জানাতে হবে যে কেন, কার স্বার্থে, কি কারণে এই প্রধান শিক্ষককে বদলি করা হলো। উনি এত ভালো কাজ করছেন, সেখানে হঠাৎ করে বদলি করে দেওয়া হলো কেন? এর বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা রিপ্রেজেন্টেশন তো দিতে হবে, সেটা আগে প্ল্যান ম্যাপিং তোমরা করো। তোমরা নিশ্চিন্ত রাও, তাদের দিতে থাকবো।